আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একজন বিখ্যাত ব্যক্তির জীবনী তুলে ধরব, কীভাবে ব্যর্থতা থেকে ঘুরে নিজেকে বিশ্বের কাছে পরিচিত করেছিলেন তারই গল্প থাকবে আজ। এই সফল ব্যক্তির জীবনী পড়ার পর আপনি বর্তমানে যে বাধার সম্মুখীন হচ্ছেন তা তুচ্ছ মনে হবে। চলুন শুরু করা যাক। বিজ্ঞানের ইতিহাসে স্যার আইজ্যাক নিউটনের নামটি নিশ্চয়ই কারো অজানা নয়, কিন্তু এই নামের পিছনে যে হাড় কাঁপানো ইতিহাস রয়েছে তা কি জানেন? আমাদের জীবনে একটু বাধা আসলেই আমরা ভেঙে পড়ি, কিন্তু নিউটনের জীবনের গল্প পড়ার পর আপনার মনে হবে আপনি যে বাধাগুলির সম্মুখীন হচ্ছেন সেগুলো কিছুই নয়। আইজ্যাক নিউটনের জন্মই হয়েছিল নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ একজন স্বাভাবিক শিশু মাতৃগর্ভে যে পরিমাণ সময় থাকার পর ভূমিষ্ঠ হয় তার অনেক আগেই। স্বভাবতই জন্মের পরে থেকেই তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। এমন দুর্বল একটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার 3 মাসের মধ্যে নিউটনের বাবা মারা যান। পিতার দেহত্যাগের মাত্র 3 বছর পরেই নিউটনের মা আবার একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সৎ বাবার কাছে ঠাই হয়নি শিশু নিউটনের। দুর্বল নিউটনের তার দাদির কাছে বড় হতে থাকে। ভূমিষ্ঠ হওয়া মাত্রই 3 মাস পরেই তিনি বাবাকে হারিয়েছিলেন ঠিকই, কিন্তু মাত্র 3 বছর পরেই মায়ের স্নেহ থেকে বঞ্চিত হলেন তিনি। যখন নিউটনের একটি বোঝার ক্ষমতা হলো, তখন থেকে তার মা এবং তার সৎ বাবার প্রতি একটি বিরূপ মনোভাব তার মধ্যে জন্ম হয়। পিতামাতার আদর আর মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে ওঠা একজন শিশুর মধ্যে এরূপ মনোভাব জন্ম নেওয়াটাই স্বাভাবিক। এরপর তাকে একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়, সেখানেই চলতে থাকে তার পড়াশোনা। নিউটনের বয়স যখন 15 বছর, তখন তার সৎ পিতার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর নিউটনের মা পুনরায় নিউটনের দাদার বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পরেই তিনি নিউটনের পড়াশোনা বন্ধ করে দেন এবং তাকে খামারে কাজ করতে যেতে বলেন, যাতে কিছু অর্থ হাতে আসে। কিন্তু নিউটন পড়াশোনা ছেড়ে খামারের কাজ করতে মোটেই ইচ্ছুক নয়। এমন পরিস্থিতিতে নিউটনের রক্ষাকর্তা হিসেবে নেমে আসেন একজন শিক্ষক। তিনি নিউটনের পড়াশোনার প্রতি যোগ দেখে পুনরায় নিউটনের শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করেন। এত সংঘর্ষময় জীবনে থাকার পরেও তার জীবনে প্রেম এসেছিল। এক মেয়ের সাথে তার প্রেম হয়ে যায়। ধীরে ধীরে সেই প্রেম বিবাহ বন্ধনে পরিণত হয়। যখন তারা বিবাহ করেছিলেন তখন নিউটনের বয়স ছিল মাত্র 19 বছর, কিন্তু কিছুদিনের মধ্যে সেই মেয়েটি নিউটনকে ছেড়ে চলে যান। যাকে তিনি জীবনসঙ্গী হিসেবে পাশে পেয়েছিলেন সেও তাকে ছেড়ে চলে গেল। এরপর তিনি আবার একা হয়ে গেলেন। এরপর নিউটন সারা জীবন অবিবাহিত ছিলেন। এভাবেই দুর্ভাগ্য নিয়ে তার পথ চলা শুরু হয়েছিল। কঠোর মনোবল নিয়েই আবার পড়াশোনায় মনোনিবেশ করলেন। রক্তে যার সংগ্রাম আছে জীবন যুদ্ধে সে হারবে কী করে ভাবছেন? তিনি পড়াশোনার অত্যন্ত বিচক্ষণ ছিলেন, উফ তা নয়, পড়াশোনায় তিনি ছিলেন মাঝারি ধরনের। তবে তার মধ্যে বদলা এই শব্দটার প্রতিফলন প্রচুর পরিমাণে দেখা যেত। তবে তার বদলা নেয়া আর আমাদের বদলা নেওয়ার মধ্যে রয়েছে বিস্তার ফারাক। আমরা বদলা নেওয়া বলতে বুঝি লড়াই করা, কিন্তু নিউটনের ক্ষেত্রে বদলা নেওয়া অর্থ ছিল নিজেকে শ্রেষ্ঠ হিসেবে হাসিল করা, আর এই প্রচেষ্টাতে তিনি সফলও হয়েছিলেন। একবার স্কুলের এক ছাত্র তাকে নানানভাবে অপমান করে, কিন্তু সবাইকে চমকে দিয়ে পরের বছর মাঝারি মেধাবী ছাত্র নিউটন হয়ে গেলেন ক্লাসের সেরা ছাত্র। কলেজ জীবনে তিনি কলেজের ফিস এবং নিজ খরচ চালানোর জন্য কলেজের একজন কর্মচারী হিসেবেও কাজ করতেন। সেই সময় বিজ্ঞান ছিল অ্যারিস্টটলের ধারণা কেন্দ্রিক, কিন্তু নিউটন চাইছিলেন এই ধারণাকে আরও উন্নত এবং আধুনিক করতে। তিনি অ্যারিস্টটলের ধারণার মধ্যে কিছু একটা অনুপস্থিত অনুভব করেছিলেন। 1664 সালে নিজ প্রতিভার কারণে কলেজ তাকে স্কলারশিপে বন্দোবস্ত করে দেয়। এখান থেকেই তার ঘুরে দাঁড়ানোর শুরু। এরপর শুরু হলো বিস্তর অধ্যয়ন ও নতুনকে জানার প্রচেষ্টা। আর এরপরের গল্প তা আমাদের সবারই জানা। মাধ্যাকর্ষণ থেকে শুরু করে উড়োজাহাজ যে শর্তের উপর আজ আকাশে উঠছে, সবই নিউটনের গবেষণার ফলপ্রসূদ। নিউটনের এই সংগ্রামময় জীবনের ইতিহাস জেনে আপনার কি মনে হচ্ছে? আপনার জীবনে বেশি কঠিন? আমি মনে করি মোটেই না। তিনি যদি এত কিছুর বাধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন,
আপনি কেন পারবেন না? আমাদের সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, শুধু দরকার সেই প্রতিভাকে খুঁজে বের করা, তার যথাযথ প্রমাণ করার দৌড়ে সামিল হওয়া। সেই সময় অ্যারিস্টটলের আদর্শে পুরো বিজ্ঞান চলত, কিন্তু তার আদর্শেরও থেকেও নিউটন নিজের গবেষণাকে যেভাবে প্রতিস্থাপন করেছিলেন তা শুধুই অনবদ্য নয়, বরং দুষ্কর বটে। প্রিয় বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।